টাঙ্গাইলে পিকআপ ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছে দুইজন। বিকেলে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিএনজি অটোরিকশাটি মির্জাপুরের গোড়াই থেকে সফিপুরের দিকে যাচ্ছিল। তেলিপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয় সিএনজি অটোরিকশার। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। চালকসহ আহত তিনজনকে নেওয়া হয় হাসপাতালে, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সিএনজি অটোরিকশা চালকের। নিহত চারজনের মধ্যে তিনজনের বাড়ি মির্জাপুরে।